নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজকলি আলু বেগুন ফুলকপির চচ্চড়ি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি চচ্চড়ির মতো সরু করে কাটা আলু, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা হালকা করে ভেজে নেব প্রথমেই। দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কুচনো পেঁয়াজকলি। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম সাত থেকে আটটা সরু করে কাটা শিম। সমস্ত সবজিগুলোই আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ফুলকপি। ফুলকপিটাও সমস্ত সবজির সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। সব শেষে দিয়ে দিলাম একটা সরু সরু করে কাটা বেগুন। এরকম চচ্চড়ির জন্যে আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে কোনো রকম ঝাল ব্যবহার করিনি, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারেন। সবজি আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি হাফ মগের মতো জল। বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তো সব রকম সবজি থাকলে একটা কালারফুল ব্যাপার আসে আর বাচ্চাদের ইন্টারেস্ট গ্রো করে, সেই জন্য ঝাল ছাড়া সব রকম সবজি দিয়ে আমি এটা ট্রাই করেছি। সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আমি এই সময় দিয়ে দিলাম এক চামচ চিনি। এই রকম নিরামিষ কোনো তরকারিতে শেষে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। নুন ঝাল মিষ্টি অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। এই রকম একটি চচ্চড়ির রেসিপি রুটি খাওয়ার জন্য পারফেক্ট। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।